আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীরা, আমি আবার একটি ভার্চুয়াল ক্লাসের আলোচনা শুরু করতে যাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সবাই সুস্থ আছে এবং নিরাপদে আছো। আমি নাজমুন নাহার, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজকে অনার্স ফার্স্ট ইয়ারের মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম এই কোর্সের যেটি পড়াচ্ছিলাম প্রত্যক্ষণ বা পারসেপশন, সেই অধ্যায়ের আজকে শেষ ক্লাস। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব এই অধ্যায়েরই, ভ্রান্ত প্রত্যক্ষণ বা এরর্স ইন পারসেপশন, আজকেই এই অধ্যায়ের শেষ ক্লাস। আমি আশা করি যে তোমরা আমার আগের ক্লাসগুলি শুনেছ, বা আমি ক্লাসে কিন্তু তোমাদের এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা শুরু করতে যাচ্ছি। ভ্রান্ত প্রত্যক্ষণ বা এরর্স ইন পারসেপশন, আমরা প্রত্যক্ষণের ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক ধরনের ভুল হয়ে থাকে। যেমন উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয় ব্যবস্থায় যখন উদ্দীপনার সৃষ্টি করে, তা সেটি তখন অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে গিয়ে একটা সংবেদনের তৈরি করে। আর এই সংবেদনই তার আমাদের এই সংবেদন বা এই সেন্সেশনটা আমাদের পূর্ব অভিজ্ঞতা দ্বারা বিশ্লেষিত হয়ে প্রত্যক্ষণে প্রকাশিত হয়। আমরা প্রত্যক্ষণের সংজ্ঞায় যেটি পড়েছি, কিন্তু যখন আমরা এই সংবেদনকে সঠিকভাবে ব্যাখ্যা করি না, তখন সেটি হয় ভ্রান্ত প্রত্যক্ষণ, বা আমরা যখন সংবেদন অপব্যাখ্যা অথবা বিকৃত ব্যাখ্যা দিই, সেটাই হবে ভ্রান্ত প্রত্যক্ষণ। এবং ভ্রান্ত প্রত্যক্ষণ একটা অস্বাভাবিক আচরণ হিসেবেই সমাজে মূল্যায়িত হয়। উদ্দীপক যে সংবেদন তৈরি করে, সে সংবেদনের অপব্যাখ্যা বা বিকৃত ব্যাখ্যায় ভ্রান্ত প্রত্যক্ষণের কারণ, সেটির জন্য আমরা আমাদের ইন্দ্রকে দায়ী করতে পারি না। কোনো কোনো ক্ষেত্রে বস্তুর বিশেষ গঠন বিন্যাসের জন্য, অর্থাৎ বস্তুর যে প্রকৃত চিত্রটি, সেটি বিকৃতভাবে যখন প্রত্যক্ষিত হয়, তখনই সেটাকে আমরা বলবো ভ্রান্ত প্রত্যক্ষণ। এবং এই প্রকৃতিগত দিক থেকে ভ্রান্ত প্রত্যক্ষণ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে অধ্যাস বা ইলিউশন, একটা অলীক বীক্ষণ বা হ্যালোসিনেশন। অধ্যাস হচ্ছে যে বাহ্যিক কোনো উদ্দীপক বা বস্তুকে ভ্রান্ত বা বিকৃতভাবে প্রত্যক্ষণ করার নাম হচ্ছে অধ্যাস। এবং এই অধ্যাস হচ্ছে এমন এক ধরনের ভ্রান্ত প্রত্যক্ষণ যেখানে উদ্দীপকের উপস্থিতি বিদ্যমান থাকে, কিন্তু সেটাকে আমরা বিকৃতভাবে সেটার ব্যাখ্যা হয় এবং সেটাকে আমরা বিকৃতভাবে প্রত্যক্ষণ করি। অর্থাৎ অধ্যাস হলো এমন এক ধরনের প্রত্যক্ষণ যা প্রকৃত প্রত্যক্ষণ দ্বারা সমর্থিত নয়, এবং বাস্তব উদ্দীপকের ভ্রান্ত প্রত্যক্ষণই হচ্ছে অধ্যাস। এবং অধ্যাস অর্থাৎ এখানে উদ্দীপক আছে, কিন্তু সেই উদ্দীপক প্রত্যক্ষণটা ভুলভাবে হয় এবং সেটি প্রকৃত প্রত্যক্ষণ দ্বারা সমর্থিত নয়, সেটি হচ্ছে অধ্যাস হচ্ছে। এবং এই অধ্যাসের জন্যই সংবেদনের ব্যাখ্যা যখন যথার্থ হয় না, ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয়, তখন সেটি অধ্যাস হবে। এবং এই ভ্রান্ত প্রত্যক্ষণের জন্য আমাদের ইন্দ্রিয়কে আমরা দায়ী করতে পারি না। অর্থাৎ ইন্দ্রিয় সংবেদনের ভ্রান্ত ব্যাখ্যা বা ত্রুটিপূর্ণ মূল্যায়নই ভ্রান্ত প্রত্যক্ষণের জন্য দায়ী। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস বা ইলিউশন। এবং এই অধ্যাস বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং সেই বিভিন্ন ধরনের অধ্যাসকে আমরা একটু দেখি। জ্যামিতিক অধ্যাস বা জিওমেট্রিক্যাল ইলিউশন, যেমন জ্যামিতিক রেখা, কোণ ইত্যাদি বিষয়ের পরিমাপ সম্পর্কে নানা ধরনের চাক্ষুষ ভ্রান্তি দেখা যায়, এটা চোখের একটা ভ্রান্তি, এবং এই ধরনের ভ্রান্তিকে জ্যামিতিক অধ্যাস বলে। যেমন এক নম্বর চিত্রে দুইটি রেখার সমান, কিন্তু যেটি বাইরের দিকে চিহ্ন যেটি, সেটিকে আমরা সাধারণত বড় দেখি,
তীরচিহ্ন বা পালক চিহ্ন তো যে রেখাটি সেটিকে আমরা তীরচিহ্ন রেখা অপেক্ষা একটি বড় দেখছি। আবার দুই নম্বর চিত্রে যে দুটি তির্যক রেখায় একই সরলরেখার অংশ অথচ দেখলে মনে হয় যেন রেখা দুটা ভিন্ন। আর তিন নম্বর চিত্রে যে দুটা রেখায় সমান আনুভূমিক রেখা বা লম্ব রেখা, কিন্তু আমরা লম্ব রেখাকে আনুভূমিক রেখার চাইতে বড় দেখাচ্ছে, এটি হচ্ছে চাক্ষুষ একটি ইলিউশন বা যেটাকে বলা জ্যামিতিক অধ্যাস। গতি অধ্যাস হচ্ছে যে গতি অধ্যাসের ক্ষেত্রে আমরা স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করি, যেমন এখানে একটি ফাই ঘটনা বা সায়েন্স এটিকে আমরা বলি ফাই ঘটনা, যে বিভিন্ন প্রদর্শনী বা বিভিন্ন উৎসবে এই ফাই ঘটনা ব্যবহার দেখা যায়, এটিকে বলে ফাই ফেনোমেনন। অর্থাৎ বাস্তবিক এই ফাই ঘটনা যেটি হয় যে বাস্তবিক পক্ষে যে অনেক যেখানে অনেক বাতি জ্বলানো হয় যে বাতিগুলি স্থির কিন্তু মনে হয় আলো দ্রুতগতিতে ছুটে চলছে, এটি হচ্ছে ফাই ঘটনা। আবার আমরা যখন চলন্ত গাড়িতে থাকি তখন দূরে গাছপালা ঘরবাড়ি সবাই দেখি যে গাড়ির সাথে ছুটে চলছে, এটা হচ্ছে গতি অধ্যাসের জন্যই আমরা এভাবে এই জন্য এইভাবেই দেখি এগুলাকে। এরপর হচ্ছে চন্দ্র অধ্যাস, অর্থাৎ দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের চেয়ে বড় দেখায়, অর্থাৎ চাঁদের অবস্থানের জন্যই আমরা এভাবেই চাঁদকে ছোটো বা বড় দেখায়, যদিও চাঁদের আকার কিন্তু সবসময় সমান থাকে, অর্থাৎ অবস্থানের জন্যই চাঁদকে এক সময় বড় বা এক সময় ছোটো দেখায়। তারপরে হচ্ছে প্রাকৃতিক অধ্যাস, যেমন এক গ্লাস পানিতে একটা মুদ্রা রাখলে মুদ্রাটিকে অনেক উপরে মনে হয়, আবার মানে অর্ধেক বালতি পরিষ্কার পানিতে একটা লাঠি স্থাপন করলে লাঠিটিকে রাখলে লাঠিটিকে বাঁকা দেখায়, যেটা ছবিতে দেখাচ্ছে। এই ধরনের এগুলি হচ্ছে ফিজিক্যাল ইলিউশন বা প্রাকৃতিক অধ্যাস। তাহলে আমরা জ্যামিতিক অধ্যাস বা জিওমেট্রিক্যাল ইলিউশন, গতি অধ্যাস বা মুভমেন্ট ইলিউশন, চন্দ্র অধ্যাস বা মুন ইলিউশন এবং প্রাকৃতিক অধ্যাস বা ফিজিক্যাল ইলিউশন আমরা দেখলাম। অর্থাৎ এখানে উদ্দীপক থাকে কিন্তু উদ্দীপককে আমরা এখানে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করি। একটা হচ্ছে যে অলিক প্রত্যক্ষণ, অর্থাৎ বাস্তবে কোনো উদ্দীপক নয় অথচ তাকে প্রত্যক্ষণ করা হয়, এটাই হচ্ছে অলিক প্রত্যক্ষণ। অর্থাৎ বাস্তবে এটার কোনো উপস্থিতি নাই, এবং অলিক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন এক ধরনের মনোবিকৃতি, এবং এরকম বিকৃতি কল্পনা বা স্মৃতি বিকৃতি থেকে হতে পারে। এবং এই অলিক প্রত্যক্ষণ যে কোনো ইন্দ্রিয় সম্পর্ক হতে পারে, যেমন চোখ কান, অর্থাৎ আমরা বাস্তবে কোনো উদ্দীপক ছাড়াই আমরা কোনো কিছু প্রত্যক্ষণ করতে পারি, আবার বাস্তবে কোনো উদ্দীপক ছাড়া আমরা কোনো কিছু শুনতে পারি, অর্থাৎ যে কোনো ইন্দ্রিয়ের সম্পর্কে হতে পারে। অর্থাৎ কোনো বাস্তব মানে উদ্দীপক ছাড়া কোনো কিছু প্রত্যক্ষণ করা হলে সেটা অলিক বিক্ষণ বা হ্যালুসিনেশন বা অমূলক প্রত্যক্ষণ। এবং অলিক বিক্ষণ মস্তিষ্কের বিকৃতি বা মানসিক অস্বাভাবিকতায় অলিক প্রত্যক্ষণ যেন যায়ই, যেমন সিজোফ্রেনিয়া বা মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যে অলিক প্রত্যক্ষণ, এবং অতিরিক্ত ঔষধ সেবন বা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে অলিক প্রত্যক্ষণ দেখা যায়। এবং বাস্তব উদ্দীপক বা কল্পনার মধ্যে পার্থক্য নির্ধারণে ব্যর্থ হলে অলিক প্রত্যক্ষণ ঘটে। এবং এখানে হচ্ছে অধ্যাসের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে যে অধ্যাসে বাস্তব উদ্দীপক ছাড়া উদ্দীপক থাকে, কিন্তু অলিক প্রত্যক্ষণে বা হ্যালুসিনেশনে কোনো বাস্তব উদ্দীপক থাকে না, এবং এটি যে কোনো ইন্দ্রিয় সম্পর্কেই হতে পারে, অর্থাৎ আমাদের চোখ কান ত্বক যে কোনো ইন্দ্রিয় সম্পর্কেই অলিক প্রত্যক্ষণ হতে পারে, এবং সাধারণত মানসিক রোগীদের বা মস্তিষ্কের বিকৃতি এই ধরনের লোকদের মধ্যে অলিক প্রত্যক্ষণ দেখা যায়, বা যারা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যেও অলিক প্রত্যক্ষণ দেখা যায়। আর এই হচ্ছে হ্যালুসিনেশন, অলিক প্রত্যক্ষণ বা ইলিউশন বা অধ্যাস। তোমাদের জন্য ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট, সেটি হচ্ছে যে অধ্যাস এবং অলিক প্রত্যক্ষণের মধ্যে কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে সেটা তোমরা লিখবে, এবং এর আগেও তোমাদের যে সমস্ত অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম সেগুলো তোমরা তৈরি করবে এবং তৈরি করেছো, আমি সেটাই আশা করি।
এবং এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমাদের যে বই রেফারেন্স এর আগে ক্লাসে আমি দিয়েছিলাম, যে এই অধ্যায়ের জন্য যে বইগুলি পড়বে সেই বইয়ের রেফারেন্স এখানে। তবে আজকে শেষ করতে হচ্ছে, আবার নতুন কোনো অধ্যায় নিয়ে হয়তো আবার ক্লাস শুরু করব। এবং শেষ করার আগে আবারও বলি যে করোনা রোগীর সংখ্যা কিন্তু আবার দিনে দিনে বাড়ছে, তোমরা সবাই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে, এবং তোমাদের আশেপাশে তোমাদের প্রিয়জন পাড়া প্রতিবেশীদেরও সচেতন করবে এই বিষয়ে, মাস্ক পরার বিষয়ে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার।